হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ট দা নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি অরিত্র এখন আমরা কথা বলবো হচ্ছে নেটফ্লিক্সের ফিল্ম কালা নিয়ে যেটা ডিরেক্ট করেছে আনবিতা দাদ যিনি এর আগে বুলবুল বলে ছবিটা বানিয়েছিলেন যেটা আমার পার্সোনালি খুবই ভালো লেগেছিলো তো এই ফিল্মটাকে যদি জনরা হিসেবে বলি তাহলে এটা একটা সাইকোলজিক্যাল ড্রামা ফিল্ম তো এখানে মেন্টাল হেলথ ইত্যাদি এই বিষয়গুলোকেও এক্সপ্লোর করা হয়েছে অ্যাট দ্য সেম টাইম মামের সম্পর্ক আর আরও একটা জিনিস যেটা খুব ইন্টারেস্টিং যে ধরুন আপনি মানে পারফেকশন অ্যাচিভ করবার চেষ্টা করছেন একটা আর্ট ফর্ম নিয়ে কিন্তু কতটা লেভেল অবধি আপনাকে নিজেকে পুশ করা উচিত বা যে চাইছে যে আপনি সাকসিড করুন তারও আপনাকে কতটা লেভেল অবধি পুশ করা উচিত এবং এই পারফেকশানটা অ্যাচিভ করতে গিয়ে তার তার কী ইম্প্যাক্ট হতে পারে আমাদের উপর এই বিষয়গুলোকে এক্সপ্লোর করে তো ছবিটা আমার দারুণ লেগেছে দারুণ লেগেছে অসাধারণ লেগেছে ছবিটা রানিং লেন্থ দু ঘন্টা এক ঘন্টা ওয়ান আওয়ার ফিফটি নাইন মিনিটস মতো ছবিটা মানে পুরো প্রতিটা ফ্রেম প্রতিটা ফ্রেম ওই একটা খুব টিপিক্যাল এই আছে আমি আমাদের শর্ট ফিল্মে ইউজ করেছি আমাদের রিভিউতে যে প্রতিটা ফ্রেম এক একটা পেন্টিংয়ের মতো এবং এই কথাটা জেনুইন এই কথাটা জেনুইন একদম এখানে প্রচুর ড্রিম সিকোয়েন্সেস ইউজ করা হয়েছে তার কারণ হচ্ছে যেহেতু আমি প্রথমেই বললাম যে মেন্টাল মানে সাইকোলজিক্যাল অ্যাসপেক্টটাকে এখানে এক্সপ্লোর করছে তো এই কালা এই যে ক্যারেক্টারটা গল্পটা এরকম যে সে একজন মানে প্রেজেন্ট ডেতে কলকাতায় একজন খুব ফেমাস সিঙ্গার আর তখন যারা অভিনয় করতো তারাই নিজেরা গান গাইতো এবার তার পাস্ট কী ছিল সে কোথা থেকে এসছে তার মা স্বস্তিকা মুখার্জি তার সাথে কী সম্পর্ক ছিল এবং এই দুটোর মাঝখানে আমরা এই মানে খুব মানে প্রচণ্ড যে ব্যাক অ্যান্ড ফোর্থ যাচ্ছে তা নয় মানে কখনো কখনো তার আমরা পাস্টের চাঙ্ক অফ লাইফটা দেখতে পাচ্ছি এবার এখানে প্রচুর ড্রিম সিকোয়েন্সেস ইউজ করা হয়েছে এই কালার মেন্টাল স্পেসটা বোঝানোর জন্য এই যে প্রেজেন্ট ডেতে তাকে তার পাস্টটা হন্ট করে বেড়াচ্ছে সেইগুলো বিভিন্ন ড্রিম সিকোয়েন্সের মাধ্যমে বা তার পাস্টেও তার মানে সে মানে পুরো চেষ্টা করছে এফর্ট দিচ্ছে যাতে তার মা খুশি হয় কিন্তু তার মা কিছুতেই খুশি হচ্ছে না একটা দারুণ ডায়লগ রয়েছে ডায়লগগুলো অপূর্ব লেখা সস্তিকা মুখার্জি বলে যে নামকে পিছিয়ে বাই নেই আগে পণ্ডিত হনা চাই মানে এই জিনিসটা তার দরকার সে নিজে যে জিনিসটা পায়নি সারা জীবন যে সম্মানটা পায়নি সে নিজে গায়িকা ছিল সেটা সে চায় যে তার মেয়ে পাক কিন্তু তার মেয়ের মধ্যে সেই ট্যালেন্টটা সে খুঁজে পাচ্ছে না সেটা সেই বাবিল খান একটা অনাথ জাগান বলে ক্যারেক্টারটা তার মধ্যে খুঁজে পাচ্ছে তো এই যে ব্যাপারটা মানে কালার যে মাইন্ড স্পেসটাকে যেভাবে দেখিয়েছে না ভিজুয়ালি দেখবার মতো মানে অসাধারণ মানে জাস্ট প্রতিটা ফ্রেমে মানে আপনাকে মানে ভিজুয়ালি এত ইন্টারেস্টিং বিভিন্ন টেকনিক্স ইউজ করছে মানে এক জায়গায় আছে যে কালা কাঁদতে কাঁদতে না ওর হার্টবিটটা মানে হেভি হচ্ছে তো সেই জায়গায় যে প্যালপিটেশনটা হচ্ছে সেই অনুযায়ী মানে একবার করে ব্ল্যাক হচ্ছে একবার করে স্ক্রিনের লাইট আসে ব্ল্যাক হচ্ছে লাইট আসে মানে অসাধারণ ওইগুলো দেখবার মতো হয়েছে তো মানে আর পুরো সেট ডিজাইন কারণ ওই এরাটাকে রিক্রিয়েট করেছে তো সেটা দুর্দান্তভাবে রিক্রিয়েট করেছে লাইটিং ক্যামেরা ওয়ার্ক টেকনিক্যালি সিনেমাটা সুপার তার সাথে ওই সময়কার এটা গানের ইন্ডাস্ট্রি ফিল্ম ইন্ডাস্ট্রি গানের ব্যাকড্রপ নিয়ে যেহেতু হয়েছে আমি ত্রিভি যা মিউজিক দিয়েছে না মানে হিন্দি সিনেমার যেটা ছিল মানে মিউজিক ছিল যে হিন্দি সিনেমা স্ট্রংেস্ট পয়েন্ট আমাদের ইন্ডিয়ান সিনেমারই অ্যাকচুয়ালি স্ট্রংেস্ট পয়েন্ট মিউজিক যেটা ওয়েস্টার নেই সেটা কোথাও গিয়ে এখনকার সিনেমাতে দেখবেন যে মিউজিক থেকে আমরা কোথাও দূরে সরে এসেছি এই ছবিটা আর আমি ত্রিবেদী এই ছবিতে যা করেছে মানে এক্সট্রাঅর্ডিনারি নেটফ্লিক্সে আমি জাস্ট দেখলাম মনিকর্মাই ডার্লিং এলো তার ঠিক কদিন পরেই কালা এলো দুটো দু রকমের পুরো পোল সাপার্ট কিন্তু এতে এটা যেভাবে মানে আমাদের পুরনো সিনেমাতে যেভাবে মিউজিকের ইউজ থাকতো সেভেন্টিস সিক্সটিজের সময় বিভিন্ন টাইপের মিউজিক আলাদা আলাদা বলছে যেহেতু মনে কমাই টাইলিং পুরোপুরি সম্পূর্ণটা অন্য ঘরানার ছবি তো সেই মিউজিকের ইউজটা দেখতে পেলাম যে মিউজিকটাকে কীভাবে ইউজ করে গল্পটাকে বলা হচ্ছে সেটা একটা ইন্টিগ্রাল পার্ট অফ দ্য স্টোরি টেলিং তো সেই জিনিসটা এখানে দেখতে পেলাম গানটা জাস্ট রয়েছে বলে রয়ে আর তার যা লিরিক্স মানে অসাধারণ অসাধারণ লিরিক রাইটারটা লিখেছে সনন্দ কিরকিটে কষার মুনির মানে সবাই রয়েছে এখানে বরুণ গোবার অ্যান্ড বিথ তাদের নিজেও লিরিসিস্ট তো প্রতিটার গানের যে লিরিক্স আর তার যে মিউজিক অসাধারণ মাইন্ড ব্লোয়িং মানে মিউজিকটা আলাদা লেভেলের হয়েছে এবং মানে তৃপ্তি তিমরি আমি লাইলা মজনু থেকে তাকে দেখছি তৃপ্তি তিমিরি না মানে মুখের মধ্যে দিয়ে আর বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা সার্টেন ব্যাপার আছে সেটা এক্সপ্লেন করা যাবে না ওইভাবে ও না ওই যে ভিতরে কষ্টটাকে খুব দারুণভাবে দেখাতে পারে এটা লাইলা মজননুতেও দেখবেন যখনও মানে কান্নায় মানে ক্যাশ যখন প্রথম ক্যাশভার্ট প্রথম মজনু হয়ে যাচ্ছে একটা সিন আছে সেখানে ও দেখে পুরো কাঁদতে কাঁদতে বসে পড়ে ওই জায়গাতে দেখবেন বা বুলবুলেও দেখবেন বা কালাতেও দেখবেন মানে সার্টেন ওর বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা চেঞ্জ নিয়ে চলে আসে মানে যখন ও বাবিল খানের ব্যাপারে শুনছে তখন ওর হাত পা কাঁপতে শুরু করছে একটা বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে সার্টেন চেঞ্জ আসে সেটা আপনি পুরো নোটিস করতে পারবেন এবং তার সাথে ওর যে ফেস আর গলা মানে কথা বলার যে স্টাইলটা তখন ও ফোন ধরে বলছে মামা মুজে কিছু প্রবলেম হয় মামা বা সরি মাম্মা এই এই সরি মাম্মা কথাটা বারবার বলে আর তার মধ্যে আপনি ইউ ক্যান ফিল দ্য পেন অসাধারণ তৃপ্তি তিমরি আউটস্ট্যান্ডিং আর স্বস্তিকা মুখার্জি ভাই মানে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি কিছু পোটেন্সিয়াল ট্যাপই করতে পারেনি স্বস্তিকা মুখার্জি স্বস্তিকা মুখার্জি কিছু কিছু সিন আছে জাস্ট তাকায় এরকম নিজের মেয়ের দিকে মানে বুঝতে পারে যে মেয়ে কী করছে মেয়ের ইনটেনশানটা কী হচ্ছে এবং সেই ব্যাপার মানে সেগুলো জাস্ট তাকিয়ে চলে যায় হেঁটে মানে ওই জায়গাগুলোতে সস্তিকা মুখার্জি কাজ দেখবেন এবং বাবিল খান কম স্পেস পেয়েছে কিন্তু তার কাজও খুব ভালো স্পেশালি একটা সিন আছে আমি স্পয়লার দিতে চাই না ওই জায়গাটাতে বাবিল খান বসে এরকম কাঁদে তৃপ্তি তৃপ্তিদেমির সাথে কথা বলে মানে ওই জায়গাটাতে জাস্ট ওর এক্সপ্রেশন দেখবেন দেখবার মতো আর তার সাথে সাথে সাপোর্টিং অ্যাক্টার অমিত শিয়ালের কাজ খুব ভালো লেগেছে ইটস এ ব্রিলিয়েন্ট ফিল্ম ব্রিলিয়েন্ট ফিল্ম প্রত্যেকের দেখা উচিত হ্যাঁ এটার প্রথমে পেশেন্স নেই দেখতে পাচ্ছি ড্রামা ফিল্ম ধীরে ধীরে জিনিসপত্রগুলোকে দেখিয়েছে রি রিলেশনশিপ ডায়নামিক্সগুলোকে যেভাবে বিল্ড করেছে দেখবার মতো মানে স্ট্রং পারফরম্যান্স দারুণ মিউজিক অসাধারণ সিনেমাটোগ্রাফি কী ছেড়ে কী বলবো কী বলবো মানে সিনেমাটা আউটস্ট্যান্ডিং হয়েছে সিম্পল স্টোরি লাইন কিন্তু মানে সেটাকে যেভাবে প্রেজেন্ট করেছে ইটস ইটস মোর অফ আ ড্রামা ফিল্ম ওই যে সাইকোলজিক্যাল ড্রামা যেটা বললাম মানে ইটস আউটস্ট্যান্ডিং মানে আমি মানে জাস্ট দেখছি আর জাস্ট মানে ভাবছি যে কী বানিয়েছে মানে আনবিদা দাদ মানে আমি বলব বুলবুলের থেকে ওইটা এক লেভেল উপরে চলে গেছে বুলবুল ওয়াজ ডেফিনেটলি সেখানে অনেক মেসেজিং ছিল ইত্যাদি ছিল প্লাস ইট ওয়াজ হরার কাইন্ড অফ থিং সেটা একটা ছিল কিন্তু এখানে আমার মনে হয় ড্রামা পোরশনটা এবং এই রিলেশনশিপ ডাইনামিক্সটা আরও অনেক বেশি ডেপ অনেক বেশি ম্যাচিউর আর যে ধরনের ডায়লগস যে ধরনের লিরিক্স রয়েছে এরকম মানে হিন্দি সিনেমা তো সত্যি বলছি শুনতে পাওয়া যায় না মানে লাস্ট চার পাঁচ বছরে এত ডেপথ লিরিক্স আর এত ডেপথওয়ালা লাইনস মানে ডায়লগস শুনতে পাওয়া যায়নি মানে সিরিয়াস বলছি কালা মাস্ট ওয়াচ মাস্ট ওয়াচ ডেফিনেটলি আপনারা দেখুন আর যারা অলরেডি দেখে ফেলেছেন তাদের কি বক্তব্য অবশ্যই জানাবেন থ্যাংক ইউ সো মাচ বাই বাই